গণতন্ত্র শেষ, বাংলার পুলিশ প্রশাসনের যে অবস্থান সেটা একদম দাসত্বের একদম চরম স্টেজে পৌঁছেছে। এমন অবস্থা একটাই, বাংলার শাসনকে, বাংলার গণতন্ত্রকে যদি পরিবর্তন করতে হয় ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কিছু। পাশাপাশি গতকাল হাবড়াতে একটি জনসভা, সেখানে মদন মিন্ত হুঙ্কার দেয় হাত পা ভেঙে দেওয়ার, এবং খাদ্যমন্ত্রী বলেছে আগামী 20 তারিখ ঠাকুরনগরে জনসভা হবে, বনগাঁ লোকসভার 5টি বিধানসভার 1 লাখ লোক জমায়েত হবে, আপনি বাইরের লোক এনেছিলেন, কি বলবেন? খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের গড়ে 19,000 ভোটে হেরেছেন, তো ওনার নিজের কতটুকু এখানে ডিমান্ড আছে সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছেন। আবার বনগাঁয় গেলে কি হবে সেটা আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম 2 লক্ষের বেশি লোক হয়েছে আমার সভাতে, তো আমিও দেখবো যে টিএমসি ওখানে সভা করে কত লোক জোগাড় করতে পারে, আমিও চ্যালেঞ্জ দিলাম। আর মদন মিত্রকে একটা কথা বলবো, ঠিক আছে, অনেকদিন শ্রীঘরে ছিলেন, এরপরে শ্রীঘর আর শেষ হবে না আপনার। উনি আরেকটি অভিযোগ, আমরা ক্ষমতা আসলে আপনার শ্রীঘর আর শেষ হবে না। উনি আরেকটি অভিযোগ করেছেন যে উনি যেখানে আপনারা সভা করেছিলেন ওখানে সভা, সেখানে বলে জল ঢেলে রেখেছেন মাঠে, যার জমি সে চাষ করেছে, আমরা জল ঢেলে ধরি রাখবো, যার জমি সে তো চাষ করবে, আমরা থোড়ি জল ঢেলে রাখবো। আর ওই জমি তো ওনাদের নয়, ওই জমিতে কেন করবেন, ওই জমি তো আমাদের জমি,
ওই জমিতে কেন আমি ওনাদের সভা করতে দেবো? ওই জমিতে কেন ওনাদের সভা করতে দেবো আমি? ওনারা মাঠ বেছে নি কেন? মাঠ আর খুঁজে পাইনি, ওই সভায় করতে হবে। বিশ্বজিৎ বাবু দলে আছেন, দলে থাকবেন, নানান অভাব অভিযোগ থেকেই থাকতে পারে, বলতেই পারে, আমার সঙ্গে ওনার কোনো সমস্যা নেই। অভাব অভিযোগ থাকতেই পারে, সেটা উনি প্রকাশ করেছেন, তাতে কী যায় আসে? আমি তো বললাম অনেক অভাব অভিযোগ থাকতেই পারে, সেটা তো ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমি বলতে পারি না যে কেন কি বলেছে। আমার ওনার সঙ্গে সম্পূর্ণভাবে ওনার সঙ্গে রুদ্রতার সম্পর্ক, ওনার সঙ্গে সম্পূর্ণভাবে আমার সখ্যতা রয়েছে, কখনো কোথাও কেউ বলতে পারবে না যে ওনার সঙ্গে একবার বাকদণ্ডাতে কোথাও হয়েছে। এ মতো অবস্থাতে আমি বললাম কিছু অভাব অভিযোগ থাকতেই পারে, সেটা উনি প্রকাশ করেছেন, আমার তা নিয়ে কোনো রকম কোনো ওনার প্রতি ক্ষোভ নেই, কোনো কিছু সমস্যা না। আজকের এই প্রতিরোধ যাত্রা আপনাদেরকে কি বার্তা দিতে চাই? এই প্রতিরোধ যাত্রাই আগামী 21-এ জয়লাভের মূল লক্ষ্য। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।